একটি নতুন বাইক কেনার পর আপনার কী কী করণীয় এবং কী কী বর্জনীয়, এই নিয়মকানুনগুলোকেই একত্রে বলে ব্রেক ইন পিরিয়ড। আর এই নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাইকটি দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে, ইঞ্জিনে কোনো সমস্যা হবে না এবং দীর্ঘদিন ভালো মাইলেজ পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ব্রেক ইন পিরিয়ডের করণীয় এবং বর্জনীয় কাজগুলো কী কী। যে কোনো নতুন বাইক প্রতিদিন চালানোর শুরুতে স্টার্ট দিয়ে কমপক্ষে 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে। এর ফলে ইঞ্জিনটি হিট হবে আর এই হিট হওয়ার কারণে পরবর্তীতে ইঞ্জিনটি ভালোভাবে কাজ করতে পারবে। ব্রেক ইন পিরিয়ডের আদর্শ ডিউরেশন হচ্ছে সাধারণত 1500 কিলোমিটার, তো অনেকেই এরকম 1000 কিলোমিটার করে থাকে। তো এই সময়ের মধ্যে যদি আপনার কোনো বন্ধু বা কেউ এসে বলে চল হাইওয়েতে গাড়ি রাইড করে আসি, এটি কখনোই করবেন না। কারণ এই নতুন গাড়িতে 15-20 মিনিট পরপর অথবা 30-40 মিনিট পরপর গাড়িটার ইঞ্জিনকে একটু ব্রেক দিতে হয় ঠান্ডা হওয়ার জন্য। আপনি যদি হাইওয়েতে রাইড করতে যান তখন আপনি রেস্টটা দিতে পারবেন না ইঞ্জিনকে, ফলে আপনার ইঞ্জিনে সমস্যা হবে। তাই এর থেকে বেটার আপনার কখনোই হাইওয়েতে রাইড করা উচিত না প্রথম 1500 কিলোমিটারের মধ্যে। আরপিএম, এটি সম্পর্কে আমরা খুব বেশি পরিচিত নই। আরপিএম অর্থ রেভলিউশন পার মিনিট। তো নতুন বাইকের ক্ষেত্রে অথবা বাইক ইন পিরিয়ড ব্রেক ইন পিরিয়ডের ক্ষেত্রে আপনার এই বাইকে কখনোই এই যে 2, 3, 4, 5 আছে এটার সাথে 1000 গুণ করবেন, অর্থাৎ 4000 থেকে 5000, এর মাঝামাঝি হচ্ছে আদর্শ, এইটুকুর মধ্যে চালানোর চেষ্টা করবেন। তো সোজা বাংলা যেটা দাঁড়ায় যে গতি 40 থেকে 50-55 এর উপরে কখনোই চালাবেন না, তাহলে আপনার গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে আর এর মধ্যে চালালে সেটাই হবে আদর্শ। তাই ব্রেক ইন পিরিয়ডের সময় অবশ্যই এটি মেনে চলবেন। সাধারণত 1000 কিলোমিটার পরপর বাইকের মোবিল চেঞ্জ করা উচিত, কিন্তু যখন আপনি সর্বপ্রথম মোবিলটা চেঞ্জ করবেন তখন সেটা 300 থেকে 400 কিলোমিটার মধ্যে চেঞ্জ করাই ভালো। কারণ এই ক্ষেত্রে আপনার ইঞ্জিনের অনেক ভিতরে ময়লা বা অন্যান্য ইঞ্জিনের অংশ, ভাঙা অংশ গুঁড়ো ভিতরে থাকতে পারে মিহি হওয়ার জন্য। তো আপনি এটা চেঞ্জ করলে সেটা ভালো হবে। উঁচু খাড়া রোড অথবা কাদার রাস্তায় আপনার বাইক চালানোর সময় দেখবেন বাইকের ইঞ্জিন খুব শব্দ করছে, এর মানে ইঞ্জিনের খুব কষ্ট হচ্ছে। তাই আপনার বাইকটি নতুন অবস্থায় এই সব রাস্তা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নতুন অবস্থায় বাইকের পিছনে অবশ্যই ডাবল এক্সেল অথবা ট্রিপল এক্সেল সাইজের মানুষ উঠাবেন না অথবা কোনো মালপত্র টানবেন না। সবসময় বাইকটি লাস্ট গিয়ারে চালানোর চেষ্টা করবেন, অর্থাৎ বাইকে যদি 4টি গিয়ার থাকে তাহলে 4 নম্বর গিয়ারে, যদি বাইকে 5টি গিয়ার থাকে তাহলে 5 নম্বর গিয়ারে, অথবা যদি বাইকে 6টি গিয়ার থাকে তাহলে 6 নম্বর গিয়ারে। এতে করে আপনার বাইকের ইঞ্জিন অনেক ফ্রি থাকবে এবং খুব ভালো কাজ করতে পারবে। এছাড়া গাড়ির গতি দ্রুত বাড়িয়ে আবার ব্রেক করে আবার দ্রুত গতি বাড়িয়ে এইভাবে রেডি পিক আপের মাধ্যমে গাড়ি চালানোর চেষ্টা করবেন না, নতুন ক্ষেত্রে ইঞ্জিনে এটি খুব ক্ষতি করে। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আপনার গাড়ি ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার আগে কখনোই কারো কাছে চালাতে দেবেন না, তাহলে সে হয়তো বা আপনার এই ব্রেক ইন পিরিয়ড মানবে না, যেটার ক্ষতি আপনার গাড়ির হবে, আপনার গাড়ির ইঞ্জিনের হবে। ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ে যদি আপনি আপনার বাইকের বেশি মাইলেজ ধরে রাখতে চান, ইঞ্জিন ভালো রাখতে চান, তাহলে উপরে ভিডিওটি ক্লিক করুন, এইখানে আপনি জানতে পারবেন কীভাবে আপনার বাইকের সুন্দরভাবে যত্ন নিতে পারবেন এবং বেশি মাইলেজ এবং ইঞ্জিনে বেশি দিন যাবত স্থায়িত্ব রক্ষা করতে পারবেন। ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।